এই ভিডিও এর সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে, তাই সব তথ্য সঠিক নাও হতে পারে। ধন্যবাদে ইওর বাংলাদেশি কনজিউমার। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা কথা বলবো টেকনো স্পার্ক পাওয়ার 2 ফোনটি নিয়ে, কী পেতে যাচ্ছি আমরা এই ফোনে এবং এই ফোনে কী কী নতুন ফিচার থাকছে বা দাম কত থাকছে সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওটি আশা করি ভিডিও না কেটে সম্পূর্ণ দেখবেন। সো টেকনোতে নেটওয়ার্ক হিসেবে আমরা সর্বনিম্ন 2G থেকে সর্বোচ্চ 4G নেটওয়ার্ক এখানে ইউজ করতে পারবো এবং এটার যে ওয়েটটা থাকে সেটা থাকে 220 গ্রাম এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই শক্ত থাকছে এবং ফ্রন্টটা থাকছে গ্লাস দিয়ে এবং ব্যাকটা থাকে প্লাস্টিক দিয়ে এবং এটা সিম হিসেবে আমরা ডুয়াল সিম ইউজ করতে পারবো। এখন আসি আমরা ডিসপ্লেতে এখানে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন সিস্টেম এবং কালার্স ইউজ করা হয়েছে যার সাইজ থাকছে 7.0 ইঞ্চিস। আসলে এটা ডিসপ্লের দিক থেকে অনেক বড় একটা ফোন হতে যাচ্ছে এবং যার রেজুলেশন থাকছে আপনার 720x1640 পিক্সেল। এখন আসি আমরা এটা অ্যান্ড্রয়েড 10 এ আসতে যাচ্ছে টেকনোর এই ফোনটা, সাথে থাকছে আপনার টেকনোর ওএস হাই ওএস 6.1। চিপসেট হিসেবে টেকনো এখানে ইউজ করেছে মিডিয়াটেক হেলিও P22 প্রসেসর এবং সিপিউ হিসেবে তারা ইউজ করেছে অক্টাকোর 2.0 GHz কর্টেক্স। GPU হিসেবে তারা ইউজ করেছে পাওয়ার বিআর G8320 এবং এখানে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়েছে যেখান থেকে আমরা সর্বোচ্চ আপনার 256 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবো। বাজারে হয়তো দুইটা ভেরিয়েন্ট আসতে পারে, একটা হলো 3/32 আর একটা হলো 4/64 GB। এখন আসি আমরা ক্যামেরায়। তো ক্যামেরা এখানে টেকনো ইউজ করছে ট্রিপল ক্যামেরা, তাদের যে মেইন ক্যামেরা সেট আপ সেটা থাকছে আপনার 16 MP এবং একটা থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা 5 MP এবং ম্যাক্রো ক্যামেরা আপনার 2 MP এবং ডিপ্ট ক্যামেরা হিসেবে তারা ইউজ করেছে একটা QVGA ক্যামেরা এবং ফিচারে আপনি এই ক্যামেরা দিয়ে ইউজ করতে পারবেন সর্বোচ্চ 1080p ভিডিও। এখন আসি আমরা সেলফি ক্যামেরা। সেলফিতে সিঙ্গেল একটা ক্যামেরা ইউজ করেছে টেকনো, এটা থাকছে 16 MP ক্যামেরা এবং যা এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও সর্বোচ্চ 1080p রেকর্ড করতে পারবো। টেকনো এই ফোনে লাউড স্পিকার ইউজ করেছে এবং 3.5 mm জ্যাক ইউজ করেছে। সাথে পাচ্ছি আমরা ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও পাচ্ছি আমরা এই ফোনে। USB হিসেবে তারা ইউজ করেছে মাইক্রো USB 2.0 এবং এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যেটা থাকে রিয়াল মাউন্টেন্টে এবং ব্যাটারি হিসেবে টেকনো ইউজ করেছে নন রিমুভেবল লাইফ 6000 mAh ব্যাটারি। তো এটি বিশাল একটা ব্যাটারি এবং বিশাল একটা ডিসপ্লে নিয়ে টেকনো হাজির হয়েছে এই ফোনটা নিয়ে এবং টেকনো ক্লেম করে যে তারা ফাস্ট চার্জিং 18 ভোল্ট দিয়ে 50% চার্জ অনলি 60 মিনিটের ভিতরে তারা করে দেখিয়েছে। কালারে এখানে টেকনো আমরা পাবো আপনার গ্রে কালার, ব্ল্যাক কালার এবং রেড কালারে বাজারে আসতে পারে। এটার যে মূল্যটা সেটা ইন্ডিয়ান রুপিতে আপনার 9999 রুপি থাকতে পারে, দেশমিন বাংলাদেশে প্রায় 10-11,000 টাকার ভিতরে পড়ে। সো এখন দেখা যাক এই ফোনটি কত টাকায় আমরা পাই এবং এই ফোনটি আসলে আমি মনে করি কম টাকার ভিতরে ভালো একটা ফোন হতে যাচ্ছে। সো আমরা ওয়েট করতে থাকি ফোনটা কবে পাবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইওর বাংলাদেশি কনজিউমারকে। আমার এরকম আরও রিভিউ আছে আমার চ্যানেলে, সো আপনারা ওগুলো চাইলে দেখে আসতে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আমিও আপনাদের মতন একজন সাধারণ গ্রাহক। আমি সব সময় আমার ভিডিওতে পড়ে থাকি কিভাবে কম টাকায় ভালো প্রোডাক্ট পেতে পারেন। আশা করি আমার সকল ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ইওর বাংলাদেশি কনজিউমারে। ধন্যবাদ।